আমি দিনকে দিন মোটা হয়ে যাচ্ছি আর স্যামসাং এর বক্স রোগা হয়ে যাচ্ছে। স্যামসাং ডায়েটিং করছে আসলে। স্যামসাং গ্যালাক্সি A53 5G বক্সের মধ্যে কোনো চার্জার নেই। শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা তৈরি হচ্ছে স্যামসাং এর সাথে কোলাবোরেশনে, কিন্তু আপনিও জানেন আমিও জানি যে মতামত আমাদের নিজস্ব হবে। ফোনটা নিয়ে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কোনো রকম ঘাটতি কিন্তু থাকবে না। তাই আমরা প্রথমেই স্যামসাং যে বলছে এটাতে IP67 রেটিং আছে সেই ব্যাপারটা আমরা চেক করে দেখি যে সত্যি সত্যি এটা ওয়াটার রেজিস্ট্যান্ট কিনা। প্রথমে আসলো স্যামসাং গ্যালাক্সি A52। যথেষ্ট ভালো ফোন ছিল, আমি নিজে কিছুদিন ইউজ করেছিলাম, আপনারা অনেকেই এই ফোনটা কিনেছেন, প্রশংসাও করেছেন। তারপর 5G ফোন আনার জন্য স্যামসাং তাদের গ্যালাক্সি A52S বলে একটা ফোন নিয়ে আসলো, এবং সেটাও বেশ ভালো ফোন ছিল। শুধু 5G ফোন বলে নয়, সেই ফোনের পারফরমেন্স ভালো ছিল, সেই ফোনটাও অনেক বিক্রি হয়েছিল। কিন্তু তারপর স্যামসাং গ্যালাক্সি A53 এসে হাজির হলো না। তারপর 2022 সাল এসে গেল, আর 2022 সাল আসার সাথে সাথে সব হিসেব নিকেশ বদলে গেল, কারণ সব জিনিসপত্রের দাম বেড়ে যেতে লাগলো, মার্কেটটাই বদলে গেল। এমন সময় স্যামসাং তাদের গ্যালাক্সি A53 এই ফোনটা লঞ্চ করলো। তো এখন এই সময় দাঁড়িয়ে এই ফোনটা কেমন ফোন হলো, শুরুতেই বলে দিচ্ছি এই ফোনটা খুব কনফিউজিং ফোন হিসাবে আমাদের সামনে এসে হাজির হয়েছে, এবং এই ফোনের সব রকম কনফিউশন দূর করার জন্য হ্যাঁ আমি আছি। তো এবং এই ফোনের প্রসেসরটাও আমাদের খুব বিভ্রান্ত করলো, কারণ এখানে এক্সিনোস 1280 যে প্রসেসর আছে সেই প্রসেসরটার ব্যাপারে কেউ বলছে এটা মিডিয়াটেক ডায়মেনসিটি 920 মতো ভালো, কেউ বলছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 মতো ভালো, কেউ বলছে আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 মতো ভালো। তো আলটিমেটলি এক্সিনোস 1280 প্রসেসরটা ঠিক কোথায় ফিট করছে, কেমন প্রসেসর হলো, আজকের ভিডিওতে সেটা নিয়েও বলবো। তো চলুন আমরা একসাথে ভিডিওটা ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, তার আগে লাইক বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে না রাখলে অনুরোধ করবো সেটাও করে রাখবেন, ওটা একদম ফ্রি। তাহলে চলুন আমরা ভিডিওতে। ফোনের ব্যাক প্যানেলটা কিন্তু পলিকার্বোনেটের, কিন্তু সেই পলিকার্বোনেটের কোয়ালিটি বেশ ভালো, এবং কালার চারটে কালারে এসেছে, যার মধ্যে আমার কাছে এই ব্লুটা রয়েছে। এই কালারটা দেখতে বেশ এলিগেন্ট আর সুন্দর লাগছে। গতবারের থেকে ডিজাইন একটু আলাদা হয়ে গেছে, সাইডের ফ্রেমটা আপনারা দেখুন, এবারও পলিকার্বোনেটই দেওয়া হয়েছে, কিন্তু আগেরবারের থেকে একটু ডিজাইনটা আলাদা, ফ্রেমটা ব্লু, ফোনের জন্য ব্লু টাইপেরই কালার দেওয়া হয়েছে, তার ফলে দেখতে খুবই সুন্দর লাগছে। আর ক্যামেরা বাম্পটাও এবার কিন্তু বদলে গেছে, এবার কিন্তু ডাইরেক্ট ক্যামেরা বাম্পটা নেমে আসেনি, একটু সাইডে কার্ভ হয়ে গিয়ে পুরো ব্যাক প্যানেলের সাথে মিশে গেছে, সেটার জন্য দেখতে আরও এলিগেন্ট, আরও সুন্দর লাগছে। ফোনটা যথেষ্ট হালকাও আছে, 190 গ্রামের মতো এটার ওজন। ফোনের তলার দিকে একটা স্পিকার গ্রিল রয়েছে, USB Type-C পোর্ট রয়েছে, এবং হ্যাঁ 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট নেই। ডান দিকে ভলিউম আপ ডাউন বাটন রয়েছে আর পাওয়ার বাটন রয়েছে। ওপরে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর বাঁদিকে কিন্তু কিছু নেই। তো এই ফোনটাকে খুব একটা ছোটও বলা যাবে না, খুব একটা বড়ও বলা যাবে না। এখানে 6.5 ইঞ্চি একটা ফুল HD প্লাস 120Hz অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, আর যে ডিসপ্লের মাঝখানে একটা ছোট্ট ইনফিনিটি ও শেপের পাঞ্চ হোল রয়েছে। তবে পাঞ্চ হোলটা যত ছোট, চারদিকে চীন আর বেজেল কিন্তু তত ছোট নয়। ডিসপ্লেটা নিঃসন্দেহে খুবই ভালো ডিসপ্লে, সানলাইট ভিজিবিলিটি খুবই ভালো, আউটডোরে আমার তো আগেরবারের থেকেও বেশি ব্রাইট লাগছে, 800 nits পিক ব্রাইটনেস আছে। এবার তাহলে আমরা ব্যাটারির প্রসঙ্গে আসি। এখানে 5000mAh ব্যাটারি দিয়েছে স্যামসাং, সেই ব্যাটারিটা মোটামুটি চার্জ দিতে ঘন্টাখানেক সময় লেগে যাচ্ছে, কিন্তু সবথেকে মজার ব্যাপার যে এটা ডিসচার্জ করতে অনেক বেশি সময় লাগছে, তার কারণ এখানে পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর আছে, 5 nanometer এক্সিনোস 1280 প্রসেসর। আর যে কোনো প্রসেসর সাধারণত 5 nanometer বা যত কম ন্যানোমিটার হয় তত সেটা বেশি পাওয়ার এফিশিয়েন্ট হয়, কম ব্যাটারি ড্রেন করে। তো এখানেও সেটা হয়েছে, ব্যাটারি ব্যাকআপ আমরা ভালোই পেয়েছি। আমরা CPU থ্রটলিং টেস্ট করেও দেখলাম, সেখানে মোটামুটি 83%-এর উপরেই গ্রাফ থাকছে, সেক্ষেত্রে পারফরমেন্স তুলনামূলক কম হলেও এখানে CPU কিন্তু থ্রটল করছে না সেভাবে। এখানে আমরা BGMI খেলতে গিয়ে দেখলাম যে 30 FPS-এ খেলা যাচ্ছে, এবং কল অফ ডিউটিও আমরা মিনিমাম বা মিডিয়াম সেটিংয়ে খেলতে পাচ্ছি, এর বেশি গ্রাফিক্সে খেলা যাচ্ছে না। আসলে স্যামসাং এই ফোনটা এক্সপিরিয়েন্স বিক্রি করার জন্য নিয়ে এসেছে। স্যামসাং সাধারণত তাদের এ সিরিজের ফোন গেমিং সেন্ট্রিক ফোন হিসাবে বানায় না, তো এটা যারা হেভি গেমার তাদের জন্য একেবারেই নয়, কিন্তু টুকটাক গেমিং আপনি করতে পারবেন এই ফোন দিয়ে। এক্সিনোস 1280 এই প্রসেসরটা মোটামুটি ধরে নিন কোয়ালকম স্ন্যাপড্রাগন 750-এর আশেপাশে বসে। তো সফটওয়্যার কিন্তু স্যামসাংয়ের One UI 4.1 অ্যান্ড্রয়েড 12-এর ওপর বেস করে এই ফোনের মধ্যে আমরা পাচ্ছি, এবং সবথেকে ভালো ব্যাপার এটাই যে স্যামসাং এখানে বলেছে 4টে মেজর আপডেট দেবে তাদের অ্যান্ড্রয়েডে, এছাড়া তারা সিকিউরিটি আপডেট দেবে 5 বছরের, যেটা গুগল নিজেও তাদের ফোনে দেয় না। আর One UI 4.1 এখন ওয়ান অফ দ্য বেস্ট UI, আপনারাও জানেন সেটা, প্রচুর ফিচার আছে, তাছাড়া স্টেবল, বাগ একেবারেই কম। তবে স্যামসাং এবার কিন্তু
প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন বেশ কিছু দিয়ে দিয়েছে। তবে একটাই আশার কথা যে সেগুলোকে আনইনস্টল করে দেওয়াও যাচ্ছে। এছাড়াও এক্সপিরিয়েন্স মানে ফোনের সিকিউরিটির ব্যাপারটাও তো জরুরি, প্রাইভেসির ব্যাপারটা জরুরি। তো স্যামসাংয়ে এখানে অ্যান্ড্রয়েডের বেস্ট সিকিউরিটি নক সিকিউরিটি এই ফোনটাতে রয়েছে, এবং যার ফলে এই ফোনটা নিয়ে আমরা সিকিউরিটির দিক দিয়ে অন্তত নিশ্চিন্তে থাকতে পারি। এছাড়া এই ফোনটাতে ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে। কেমন সাউন্ড কোয়ালিটি আমরা এখনই একবার টেস্ট করে নিই। ওভারঅল সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ নয়। হ্যাঁ, তলার দিকে স্পিকারে একটু বেশি জোরে বাজছে, ওপরেটা একটু কম বাজছে, কিন্তু এটাই স্বাভাবিক। তো সাউন্ড কোয়ালিটি, ক্লিয়ারিটি বলুন, লাউডনেস বলুন, সব দিক দিয়ে ঠিকঠাকই আছে আমার মনে হলো। ওয়াইড ওয়াইন L1 সার্টিফিকেশন আছে, সব রকম সেন্সর দেওয়া হয়েছে, এছাড়া এখানে NFC আছে। এই ফোনটাতে 5G ট্যাক্স হিসাবে আমাদের 3.5mm হেডফোন জ্যাকের পোর্টটা দিয়ে দিতে হয়েছে, অর্থাৎ কোনো হেডফোন জ্যাকের পোর্ট নেই। এবং এখানে হাইব্রিড সিম স্লট রয়েছে, অর্থাৎ দুটো সিম একটা মেমোরি কার্ড আপনি একই সাথে ইউজ করতে পারবেন না, হয় দুটো সিম অথবা একটা সিম কার্ড আর একটা মেমোরি কার্ড আপনাকে ইউজ করতে হবে। এছাড়া এখানে 4G প্লাসের সাপোর্ট রয়েছে, অর্থাৎ ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা খুব ভালোভাবে কাজ করেছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। এছাড়া যে বেসিক ব্যাপারগুলো আছে, অর্থাৎ কল করা, কল রিসিভ করা, সেগুলোর ক্ষেত্রে কোনো রকম সমস্যা আমি পাইনি। আপলোড ডাউনলোড স্পিডও ঠিকঠাক ছিল। কিন্তু সবথেকে ভালো ব্যাপার যেটা স্যামসাংয়ের ফোনে, সেই বিরল জিনিসটা রয়েছে, এখানে আপনি অপর পক্ষের মানুষকে না জানিয়ে কল রেকর্ড করতে পারবেন, যেটা অ্যান্ড্রয়েডের প্ল্যাটফর্মে আজকাল বিরল হয়ে যাচ্ছে। LPDDR4X RAM, UFS স্টোরেজ টাইপ এবং 5G ব্যান্ড রয়েছে 10 খানা, সেক্ষেত্রে সেদিক দিয়েও কোনো সমস্যা নেই। আমাদের আজকাল 5G ট্যাক্স হিসাবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্যামেরা দেওয়া হচ্ছে না ফোনে, কিন্তু স্যামসাং এখানে সেসব অভাব অভিযোগের জায়গা রাখেনি। এখানে প্রাইমারি সেন্সারটা ব্যাকসাইডে দেওয়া হচ্ছে 64 মেগাপিক্সেল, তারপর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। থ্যাঙ্ক গড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স নয়। এছাড়া রয়েছে একটা 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সার। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। স্যামসাং এই ফোনটার ক্ষেত্রে আমি এবার দেখলাম যে তাদের ক্যামেরা অ্যালগোরিদমটাই পাল্টে দিয়েছে। এ সিরিজে যেরকম ক্যামেরা অ্যালগোরিদম ছিল, এবার অনেকটাই চেঞ্জ হয়েছে, এবং এটা দেখে স্যামসাং গ্যালাক্সি F সিরিজের ফোনগুলোর ক্যামেরা অ্যালগোরিদমের মতোই আমার মনে হচ্ছে। ওরকমই ব্যাকসাইডে দেখুন, আপনারা খেয়াল করে আকাশটা সত্যি সত্যি নীল দেখাচ্ছে, কালার সামান্য বুস্টেড, কিন্তু সেটা বুস্টেড কালার চোখে লাগছে এই ব্যাপারটা মনে হচ্ছে না। স্কিন টোন আগে একটু রেডিশ থাকতো, এখন কিন্তু একটু কুলার টোন ফটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে স্টিল ইমেজ স্যামসাং এবারও খুব ভালো করেছে, এবং আমি বলবো আগেরবারের থেকে এ সিরিজের যত ফোন ছিল তার থেকে এখানে বেটার করেছে। সেক্ষেত্রে ক্যামেরার দিক দিয়ে এই ফোনটা সেলফি হোক বা পোর্ট্রেট মোড হোক বা ব্যাক ক্যামেরা হোক বা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হোক, সব দিক দিয়েই কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস 30 FPS এ ভিডিও রেকর্ড হচ্ছে, আর আমরা সাধারণত এই FPS এই ভিডিও রেকর্ড করি, যদিও এখানে 4K 30 FPS এও ভিডিও রেকর্ড করা যায় ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আর সূর্যের আলো সরাসরি আমার এখন মুখে, আমি পুরোপুরি ঘুরে যাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডাইনামিক রেঞ্জ বা পিছনের ব্যাকগ্রাউন্ডের আলো এটা কতটা ভালো ম্যানেজ করছে। আমার মুখটা সাদা করে দিচ্ছে না, ব্যাকগ্রাউন্ড সাদা করে দিচ্ছে না, আমার মুখটা কালো করে দিচ্ছে, সব কিছু আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন। এই ব্যাপারটা আশা করি আপনাদের কাছে এখানে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা ব্যাকসাইডের ক্যামেরা দেখি, তার পরীক্ষা হয়ে যায়। এই মুহূর্তে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাসে 30 FPS এ ভিডিও রেকর্ড করা হচ্ছে, কারণ এখন স্টেবিলিটি মোড অন করা আছে। যখন OIS এত সুন্দরভাবে কাজ করে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্টেবলভাবে OIS কাজ করছে, মানে আমি যাচ্ছি ভেসে ভেসে যাচ্ছি মনে হচ্ছে এখানে। আমি নর্মালি কিন্তু হেঁটে যাচ্ছি, যে জার্কিং আসার কথা সেই জার্কটা আসছে না ক্যামেরার মধ্যে। তো আপনারা সেটা দেখে আশা করি বুঝতে পাচ্ছেন যে স্টেবিলিটি OIS কত ভালোভাবে কাজ করছে। কিন্তু এখানে এই OIS 4K বা 1080p 60 FPS এ কাজ করে না, এখানে কেবলমাত্র 30 FPS 1080p-তেই কাজ করে। এখানে রয়েছে অবজেক্ট ইরেজ করার সুবিধা, তাহলে আমি একটা অবজেক্ট ইরেজ করব, ধরুন আমি এই ছবিটার মধ্যে থেকে এই ল্যাম্প পোস্টটাকে ইরেজ করতে চাই, তো ল্যাম্প পোস্টটাকে আমি সিলেক্ট করে দিলাম, তো সেটা ইরেজ হয়ে যাবে। আমি ইরেজ বাটন টিপে দিলাম, দেখা যাক ল্যাম্প পোস্টটা, হ্যাঁ, গায়েব হয়ে গেছে। তো এখন এবার হচ্ছে সেই লাখ টাকার প্রশ্ন, যে এই ফোনটা সম্পর্কে আমার মতামত কী, এই ফোনটা কেনা উচিত কিনা। আমি বলবো যে এই ফোনটা কিন্তু এমনিতে খারাপ ফোন নয়। যারা ভালো এক্সপিরিয়েন্স চাইছেন, দীর্ঘদিন ধরে সফটওয়্যার আপডেট চাইছেন, যারা ভালো ক্যামেরা ফোন চাইছেন, যারা ব্যাটারি এফিশিয়েন্ট একটা ফোন চাইছেন, তাদের জন্য এই ফোনটা ভালো ফোন। ইভেন যারা ভালো দেখতে ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটা বেশ ভালো ফোন হতে পারে। কিন্তু এই ফোনের দামটা দেখে অনেকে হয়তো থমকে যাবেন, কিন্তু এই ফোনটা অফার দিয়ে 31,500 রুপিতে মোটামুটি পাওয়া যাচ্ছে।
সেক্ষেত্রে স্যামসাং এর এই ফোনটার সাথে স্যামসাং এর নিজেরই কম্পিটিশন। এখানে বিকল্প হতে পারে স্যামসাং গ্যালাক্সি A52s অথবা স্যামসাং গ্যালাক্সি S20 FE। এই দুটো ফোনই বেশ ভালো ফোন, কিন্তু S20 FE সেটা আপনি মাত্র একটা অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন, যেখানে এই ফোনটাতে আপনি আরও চারটে অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন। অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 অবধি আপনি এই ফোনটার আপডেট পেয়ে যাবেন, প্লাস 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন আপনি এখানে। এই ফোনটাই 2022 সালের জন্য স্যামসাং নিয়ে এসেছে, এত সমালোচনা হচ্ছে, তবু আমার মনে হয় এই ফোনটা বিক্রিও হবে অনেক। তো কেমন লাগলো ফোনটা অবশ্যই বলবেন, কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।